নমস্কার, আজকে আমরা আমাদের এই ক্লাসে সংসদীয় ব্যবস্থায় সংসদ পরিচালনার বেশ কিছু অংশের মধ্যেকার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে সংসদের কাজ হলো আইন তৈরি করা। সংসদে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে যান এবং সেখানে তারা জনসাধারণের কল্যাণার্থে আইন তৈরি করে। এই আইন তৈরির বেশ কতগুলি ভাগ রয়েছে এবং আইন তৈরির জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। সবার প্রথমে কোনো বিষয় নিয়ে আলোচনা বা আইন তৈরি করতে হলে সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো একটি বিল আকারে তার পার্লামেন্টের সকল সদস্যর সামনে উপস্থাপন করা। এই বিল কী এবং বিল কত রকমের হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য প্রথমে কোনো সদস্যকে সভাকক্ষে একটি খসড়া প্রস্তাব পেশ করতে হয়। এই খসড়া প্রস্তাবকেই বিল বলে। অর্থাৎ আইন তৈরির জন্য সভাকক্ষে প্রথমে একটি খসড়া প্রস্তাব সকল সদস্যের সামনে রাখা হয়, তার উপরে বিভিন্ন ধরনের আলোচনা হয়, হয়ে সেটি কয়েকটি ধাপ পার হয়ে সেটি আইনে পরিণত হয়। কিন্তু সেই আইন প্রথম অবস্থায় কিন্তু তাকে বিল বলে। ভারতে সাধারণত দু ধরনের বিল পেশ হয়, যথা সরকারি বিল এবং বেসরকারি বিল। সরকারি বিলকে আবার তিন ধরনের ভাগ করা যায়, যেমন অর্থ বিল, রাজস্ব বিল এবং সাধারণ বিল। সরকার পক্ষের মন্ত্রীরা যে সকল বিল উত্থাপন করেন সেগুলিকে সরকারি বিল বলে। অর্থাৎ সরকারের দ্বারা মন্ত্রীদের মাধ্যমে যে সমস্ত বিলগুলি প্রস্তাবিত হয় বা আইন পাশ হওয়ার জন্য যে খসড়া প্রস্তাব পার্লামেন্টের সামনে প্রস্তাব আকারে রাখা হয় তাকেই কিন্তু সরকারি বিল বলে। অপরদিকে পার্লামেন্টের সাধারণ সদস্যরা যে সমস্ত বিল উত্থাপন করেন সেগুলিকেই বলা হয় বেসরকারি বিল। অর্থাৎ মন্ত্রীরা বাদ দিয়ে বাকি সমস্ত সদস্যদের মধ্যেই কিন্তু যে বিল পেশ করেন বা তারা যে খসড়া পেশ করেন সেগুলোকেই কিন্তু বেসরকারি বিল বলা হয়। এই সরকারি বিল আর বেসরকারি বিলের মধ্যে কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন সরকারি বিল সরকারের তরফে মন্ত্রীরা উপস্থাপন করেন, কিন্তু বেসরকারি বিলের ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। সেখানে কিন্তু পার্লামেন্টের যে কোনো সদস্য যারা সরকারের সদস্য নন তারা কিন্তু এই বেসরকারি বিল উপস্থাপন করতে পারেন বা উত্থাপন করেন। দ্বিতীয়ত, সরকারি বিল উত্থাপন করতে কোনো আগাম নোটিশ লাগে না। অর্থাৎ সরকারি বিল সরকার যে কোনো সময় তার মন্ত্রীদের মধ্যে দিয়ে কিন্তু তারা পেশ করতে পারেন। অপরদিকে বেসরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে অনুমতি প্রার্থনা করে এক মাসের নোটিশ দিতে হয়। তবে লোকসভার ক্ষেত্রে স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার সভাপতির অনুমতি সাপেক্ষে এক মাসের কম সময়ের নোটিশেও কিন্তু বিল উত্থাপন করা যায়। বিল কিন্তু সবসময় যে সমস্ত প্রস্তাব পার্লামেন্টে পেশ হয় তা কিন্তু কখনো সবসময় বিল আকারে কিন্তু গৃহীত নাও হতে পারে, সে বিষয়ে কিন্তু আলোচনা নাও হতে পারে। তবে সরকারি পক্ষের বিল নিয়ে কিন্তু আলোচনা সবসময়ই হয় বা তা পাশ হয়। তৃতীয়ত, সরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে কোনো কমিটির সুপারিশ লাগে না, কিন্তু
অপরদিকে বেসরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে কিন্তু বেসরকারি বিল ও প্রস্তাব সম্পর্কিত পার্লামেন্টীয় যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে সেই বিলের খসড়ার প্রতিলিপি জমা দিতে হয় এবং সেই কমিটি বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় যে এ বিষয় নিয়ে আইন তৈরি করার প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু তারা সেই বিলকে পার্লামেন্টে আলোচনার জন্য সুপারিশ করেন। বেসরকারি বিলের ক্ষেত্রে কিন্তু এই কমিটির সুপারিশ ছাড়া কোনো বিলই কিন্তু পার্লামেন্টে আলোচনার জন্য আসে না। অনেক সময় দেখা যায় সরকার পক্ষ এই বেসরকারি বিলকে এই কমিটির মধ্যে দিয়ে তা আটকে রাখে। বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব বা যে আইনগুলো আসে তারা যদি সরকারি স্বার্থের অনুকূল না হয় তাহলে কিন্তু সরকার পক্ষ সাধারণত এই বিলগুলিকে কি প্রস্তাবিত হতে দেয় না বা তারা কিন্তু তাকে খারিজ করে দেন। পরবর্তী যে পার্থক্য তা হলো সরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিন ধার্য থাকে না, অর্থাৎ যে দিনগুলোতে পার্লামেন্ট বা আইনসভা তার অধিবেশন চলতে থাকে সেই অধিবেশনের যে কোনো দিন কিন্তু সরকারি বিল কিন্তু উত্থাপন করা যায়। আমরা যদি ভারতবর্ষের বিগত যে কয়েকটি লোকসভার অধিবেশন সেই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব যে হঠাৎ করেই বেশ কিছু বিল কিন্তু পার্লামেন্টে পাশ হয়েছে, যে বিলগুলি পাশ হওয়া বা আলোচনা সম্পর্কে কিন্তু সেইভাবে জনগণের কাছে কিন্তু কোনো রকম বা বিরোধী দলগুলোর কাছেও কিন্তু সেরকম কোনো খবর ছিল না। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য যে কাশ্মীর সংক্রান্ত যে বিল 370 নম্বর ধারা প্রত্যাহার করে নেওয়া সেই বিল কিন্তু সরকার খুব গোপনীয়তার সঙ্গে এবং প্রেস মিডিয়া বলুন, বেসরকারি দল বলুন, বিরোধী দল বলুন বা অন্যান্য অনেকেই কিন্তু সে বিষয়ে সঠিক ধারণা তাদের কিন্তু ছিল না, তা কিন্তু পার্লামেন্টে পেশ করা হয় খুব গোপনীয়তার সঙ্গে। যখন পার্লামেন্টে পেশ হয় তখন সকলে কিন্তু জানতে পারেন যে এ বিষয় নিয়ে বিল পাশ করা হচ্ছে। সরকার সেই কারণে কিন্তু যে কোনো দিন বা যে কোনো সময় কিন্তু পার্লামেন্টের অধিবেশন চলাকালীন কিন্তু বিল পাশের জন্য কিন্তু পেশ করতে পারে। কিন্তু অপরদিকে বেসরকারি বিল আলোচনার জন্য নির্দিষ্ট দিন ধার্য করা থাকে। যে দিনগুলিতে বেসরকারি বিল উত্থাপনের জন্য ধার্য থাকে শুধুমাত্র সেই সমস্ত দিনগুলিতেই কিন্তু বেসরকারি বিল নিয়ে আলোচনা হয়। বেসরকারি বিল কিন্তু যে কোনো দিন বা যে কোনো সময় কিন্তু উত্থাপন করা যায় না। অপরদিকে যে দিনগুলিতে বেসরকারি বিল নিয়ে আলোচনার জন্য ধার্য করা থাকে সেই দিনগুলি কিন্তু সরকারি বিল কিন্তু আর উত্থাপন করা যায় না, সেই দিনগুলিতে শুধুমাত্র কিন্তু বেসরকারি বিল নিয়ে আলোচনা হয়, সরকারি বিল নিয়ে কিন্তু আলোচনা হয় না। অপরদিকে পার্লামেন্টে যে সমস্ত বিলগুলো প্রস্তাবিত হয় তার সংখ্যা কিন্তু সরকারি যে বিল তাই কিন্তু বেশি হয়, বেসরকারি বিলের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। বেসরকারি বিল খুব বেশি প্রস্তাবিত কিন্তু হয় না, তার কারণ যে সরকারি দল কখনোই তারা চাইবেন না যে তাদের বিরোধী এমন কোনো বিল পাশ হোক, এবং সেই সঙ্গে সরকারে যারা থাকেন তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় সেই জন্য কোনো যদি বেসরকারি বিল সরকার বিরোধী কোনো বিল যদি কোনো সুপারিশ হয়েও থাকে তা কিন্তু আইনে পরিণত হতে পারে না, কারণ আইনে পরিণত হওয়ার জন্য কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক যে পার্লামেন্টের উপস্থিত সদস্যদের সমর্থনের কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হয়। সেই কারণেই বেসরকারি বিল কিন্তু পার্লামেন্টে খুব কমই উত্থাপন হয়, যে সমস্ত বিলগুলি উত্থাপন হয় তা কিন্তু সবগুলোই কিন্তু সরকারি বিল। এই ছিল আজকের আমাদের বিল সম্পর্কিত আলোচনা। পরবর্তী আমরা এই ক্লাসে আমরা পার্লামেন্টের যে প্রসিডিওর সেই প্রসিডিওরের মধ্যে আরও অনেকগুলো অংশ পড়ে, যেমন অর্থ বিল, ফিনান্স বিল বা সেই সঙ্গে বাজেট, বিভিন্ন যে কমিটি, আমরা এখানে একটি কমিটির নাম উল্লেখ করলাম, এবং এছাড়াও আরও অনেকগুলি কমিটি রয়েছে
এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের আগামী ভিডিওতে এক এক করে ভিডিও করব আপনাদের জন্য। এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যারা রাষ্ট্রবিজ্ঞানের অনার্স বা পাশ করছে বা জেনারেল ইলেকটিভ হিসাবে পড়ছেন, তাদের কিন্তু এসিসি পেপারে কিন্তু যে অধ্যায় রয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কিন্তু একটি ইউনিট কিন্তু রয়েছে। যে সমস্ত কলেজগুলো এই পার্লামেন্টারি প্রসিডিওর সম্পর্কে, সেটা যে কোনো সেমিস্টারে হতে পারে, পড়াচ্ছেন বা পড়াবেন, সেইখানে কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই পার্লামেন্টারি যে বিল, সেই বিলের কিন্তু আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের আশা করছি কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।